হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা সকালে বেরিয়ে পড়েছি হরিদ্বারের বেশ কিছু আশ্রম এবং যে মন্দির রয়েছে সেগুলো দেখার জন্য। তো এখন আমরা যেখানে রয়েছি সেটার নাম হচ্ছে লাল দুয়ারা ধাম মন্দির। দেখছেন, এটাই হচ্ছে মন্দিরটা বাইরে থেকে দেখতে, এরকম খুবই সুন্দর, একদম স্কাল্পচারাল পুরোপুরি। এখান দিয়ে মন্দিরে ঢুকলাম আমরা, বাইরে জুতো রাখার ব্যবস্থা রয়েছে, ওখানে আপনারা জুতো রেখে মন্দিরে ঢুকতে পারেন। ঢুকে এবার এই মন্দিরটার মধ্যে বিশেষভাবে পুজো দেওয়ার কোনো বন্দোবস্ত নেই, পুরো মন্দিরটাই একটা পুরো থিমেতে সাজানো রয়েছে। দেখুন দূরে ওই সরস্বতী মূর্তিটা, এটা হচ্ছে প্রবেশদ্বার। এখান দিয়ে চলুন আমরা উপরে উঠি এবং পুরো মন্দিরটাতে কী কী থিমে কীভাবে কী রয়েছে পুরোটাই ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য তৈরি বলতে পারেন, তো সেটা আপনাদের দেখাবো। আমরা ওপরে চলে এসেছি, ওপরে উঠে এসে এখানটাতে কী রয়েছে চলুন দেখি। আচ্ছা, এখানে রয়েছে দেখুন পুরোটা একটা পাহাড় করে একদম মূর্তি বসিয়ে সুন্দর করে একটা তৈরি করা হয়েছে, যেন পুরোটা একটা পাহাড়, তার মধ্যে বিভিন্ন মণি ঋষিদের স্কাল্পচার রাখা রয়েছে। এই যে দেখুন মাঝখানে এটা হচ্ছে গঙ্গা মাতা, আর পেছনেও রয়েছে বিভিন্ন রকমের মূর্তি, মহাদেবের মূর্তি, এপাশে রয়েছে বজরংবলীর মূর্তি, বিভিন্ন দেবদেবীদের মূর্তি রয়েছে। এই সামনে রয়েছে আবার একটা ছোট মন্দির। আমরা উঠে উপরে চলে এসেছি, উপরে দেখুন কি বড় একটা গনু, একটা বিশাল বড় গণেশ রয়েছে যেটার বোথ সাইড থেকেই দেখা যায়, আর বিভিন্ন খোপে খোপে বিভিন্ন রকমের দেবদেবীর মূর্তি। মানে আমি দেখলাম যে এখানে কোনো দেবদেবী বাকি নেই যেটা এখানে নেই, মানে ইন্দ্রদেবের রথও আপনাদের দেখালাম, দেখুন ওপরে ইন্দ্রদেবের রথও রয়েছে। তারপরে এপাশে দেখুন মহাদেব বসে রয়েছেন, এখানে রয়েছে আবার মূর্তি, দুর্গা মূর্তি কিছু, মানে দেবী দুর্গার বিভিন্ন রকম রূপ রয়েছে। ওপাশ দিয়ে দেখা যাচ্ছে বজরংবলী, দেখছে মানে পুরো মন্দিরটাতেই মানে কোনো রকম দেবদেবী যে বাকি রয়েছে এরকম নেই, সমস্ত দেবদেবী এখানে রয়েছে। আর এটা অনেকটাই উঁচু, দেখুন এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে। দূরে ওই যে গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে, এই পুরো এরিয়াটাতে অনেক খাবারের দোকানও রয়েছে, মানে আমরা যেমন এসে এই এই চত্বরেই এক জায়গায় ব্রেকফাস্টও করলাম আর কি, নিজেদের ব্রেকফাস্ট আমরা এখানেই সারলাম, তো আপনারাও সারতে পারেন। কচুরি, ইডলি, ধোসা সমস্ত কিছুই পাওয়া যায়। দেখুন এখানে রয়েছে মা কালীর যে দশমহাবিদ্যার যে রূপ রয়েছে 10টা সেগুলো, তো আমরা এগোই। বাহ, এরকম বড় একটা শিবলিঙ্গ দেখছেন, শিবলিঙ্গর মাথা দিয়ে আবার জল পড়ছে, মানে পাইপ সেট করা আছে। এটা বেসিক্যালি শিব মন্দির এই জায়গাটা, মানে পুরোটাই সিঁড়ি দিয়ে উঠে ঘুরে এদিক দিয়ে ওদিক দিয়ে পুরোটা রাস্তা রয়েছে। এই দেখুন কত শিবলিঙ্গ, দেখুন দূরেও রয়েছে রাখা। এই পুরো জায়গাটাতে অনেক অনেক শিবলিঙ্গ বিভিন্ন রকম স্টাইলের সুন্দর করে রাখা রয়েছে। এখন আমরা কোথায় আছি বলুন তো, বৈষ্ণব দেবী, একদম ওই থিমেই এই জায়গাটা তৈরি, যে আপনি যেন গুহার মধ্যে দিয়ে যাচ্ছেন। বেরিয়ে এসে হচ্ছে আবার এখানে বিভিন্ন জয় মাতা দি বলে সমস্ত রকম দুর্গা মূর্তি, সমস্ত স্কাল্পচার সব কিছু এখানে রাখা রয়েছে। দেখুন কালী মূর্তি, এইখানটাতে তবু একটু পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। এখন ওই মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছি কালাসা টেম্পলে। দেখুন পুরো কলসির মতো দেখতে, মানে শেপটা মন্দিরের, এটাও সেম মানে ওরকমভাবে থিমেই তৈরি রয়েছে। এখানে ঢুকেই আর কি, কোনো রকম টিকিট নেই, ঢুকে এখানে রয়েছে কিছু দোকান, আপনারা প্রসাদ বা কোনো কিছু শোপিস বা অনেক কিছু পাওয়া যাচ্ছে, সেগুলো যদি চান কিনতে পারেন সেরকম রয়েছে। আর ভেতরে ঢুকে রয়েছে দেখুন আবার সেমভাবে ওই রকম থিমে তৈরি, ওই যে লক্ষ্মীনারায়ণ বসে রয়েছে, ওপরে মহাদেব, এদিকে দেবী দুর্গা রয়েছে, ওপরে এই দিকটাতে কি, এদিকে রয়েছে মা সতীকে নিয়ে মহাদেব যাচ্ছেন এরকম। কিন্তু এটা আর আমরা দেখলাম না, যেহেতু আগের মন্দিরটার মতো এটাও সিমিলার, তো আমরা এখান থেকে বেরিয়ে সোজা রওনা দিয়ে দিয়েছি মনসা দেবী টেম্পলের জন্য। আমরা এখন চলে এসেছি মনসা দেবী টেম্পলের এপাশে, এখানে আমরা রোপওয়ে করে যাব আর কি মন্দিরে, তো এখানে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে, তো আমরা 3টে টিকিট কাটলাম। আপনারা হেঁটেও উঠতে পারেন, তবে আমরা রোপওয়েতেই যাব। এটা একটা ওয়েটিং প্লাজা, দেখছেন ওখানে টোকেন নাম্বার শো করছে, এখানে সিস্টেমটা একটু আলাদা, আপনি টোকেন নাম্বারের জন্য ওয়েট করবেন, তারপর আপনার টার্ম যখন আসবে তখন আপনি উঠবেন আর কি রোপওয়েতে। এই যে মনসা দেবীর রোপওয়ে, আমরা উঠে পড়েছি,
খুবই সুন্দর, মানে একটা আমরা আমাদের হরিদ্বার ট্যুরে আগের ভিডিওতে আমি চণ্ডী মাতা যখন কভার করলাম সেখানে আমরা রোপওয়ে করেই গিয়েছিলাম, আর মনসা মাতাতেও রোপওয়ে করেই যাচ্ছি। অনেক রোপওয়ে চাপা হলো আমার এই ট্যুরেতে, অবশ্যই ভিডিওটা দেখে আসুন। আর এই দেখুন ওপরে উঠে পুরো শহরটা, হরিদ্বার শহরটা দেখা যাচ্ছে, দূরে গঙ্গা বইছে, মানে খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা চলে এসেছি এখন মনসা দেবী মন্দিরে। এখানে চারিদিকে অনেক দোকান রয়েছে, পুজোর ডালা থেকে শুরু করে বিভিন্ন রকম মূর্তি, ফটো, শোপিস, হার মালা আপনারা সবই কিনতে পারেন। এই দেখুন কি সুন্দর পদ্ম ফুলগুলো দেখছেন। তবে মন্দিরের ভেতর ফটোগ্রাফি তো অ্যালাউড না, তাই এখানেই আমরা শেষ করছি আজকের ব্লগটা, আর ফিরে পড়ছি আমাদের হোটেলে। তো দেখা হচ্ছে পরের আরও একটা ব্লগে।